সারা রাজ্যের সাথে আম্বাসা বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আম্বাসা পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে পালন করা হয় 63তম মহান শিক্ষক দিবসটি। চারা গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন আম্বাসা ব্লকের বিএসসি চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা। উপস্থিত ছিলেন আম্বাসা পৌর পরিষদের অ্যাক্টিং চেয়ারম্যান গোপাল সত্যধর, ধলাই জেলা শিক্ষা দপ্তরের ওএসডি অপুচন্দ, আম্বাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, হিমাদ্রি গোলই প্রমুখ। অনুষ্ঠানে আম্বাসা মহকুমার 6 জন শিক্ষককে বিশেষ অবদানের জন্য সংবর্ধনা জানানো হয়। মহকুমার 8 জন রাজ্যপাল কর্তৃক পুরস্কৃত শিক্ষককে। রিপোর্ট এনজিটি লাইভ 20.7। আমরা বিদ্যা কুমার দেববর্মার হাতে আপনাকে অনুরোধ করব সাধারণ পুরস্কার প্রাপ্ত। আমি গোপাল সত্যধর মহোদয় আপনাকে এগিয়ে যাওয়ার জন্য বলব। স্মারক তুলে দেব, এবার আমরা স্মারক তুলে দেব সক্রিয় শিক্ষক শ্রীশচন্দ্র দেব। নমস্কার সকলকে। ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের অন্তর্গত আম্বাসা বিদ্যালয় শিক্ষা দপ্তরের আম্বাসা মহকুমা ভিত্তিক 63তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন সভার উদ্দেশ্যে আমরা একটি মানপত্র পাঠ করব। পাঠ করছি মানপত্র। হে কর্মজীবী, সমাজ কল্যাণে ব্রতী হয়ে শিক্ষাঙ্গনে কোমলমতি শিশুদের শিক্ষাদানে উৎসর্গ করেছিলেন নিজের জীবন। সর্বাঙ্গীণ মনুষ্যত্বের ভিত্তি স্থাপনকে অনায়াসে ভালোবাসা আদায় করে নিয়েছিলেন, তাই আপনাকে জানাই উষ্ণ সম্বর্ধনা। এই মহাপ্রাণ আপনার নিরলস কর্মত্ব রূপে পথ প্রদর্শন উচিতাচার শিশুদের অন্তকরণে জাগিয়েছিল অনাবিল অনুপ্রেরণা। আপনার কল্যাণ স্পর্শে সাফল্য মণ্ডিত হয়েছিল তাদের জীবন। এই শিক্ষাবৃত্তি শিক্ষাগত অজ্ঞানতার অন্ধকার থেকে দিয়েছে তাদের মুক্তি। আপনার সকল সেবায় ও শ্রমে সমাজের প্রতি অবয়বে অজ্ঞানতা জড়তা ও মূঢ়তার বিনাশে আপনি চিরদিন। হে শিক্ষানুরাগী, আপনি জেনেছেন নিজের জীবনের দ্বারা জ্ঞানের আলো জ্বালাতে, আপন স্নেহের দ্বারা তার কল্যাণ সাধন করতে। এখানেই আপনার পূর্ণতা। আর মানুষের যেখানে পূর্ণতা সেখানে প্রকাশ হয় তার অমৃত রূপিত। আমরা অনুপ্রাণিত শিক্ষাপ্রতি আপনার সাহচর্য আগামীতেও বেগবান করুক, সমাজ কল্যাণ করুক। আপনার সকল সৈনিক জীবন হোক নীরব ও আনন্দময়, আপনার ভবিষ্যৎ চলার পথ হোক কুসুমিত, জীবন হোক শান্তিময় দীর্ঘ ও সমৃদ্ধ। কর্ম ও চিন্তায় আপনার জীবন হয়ে উঠুক সমাজ কল্যাণের এক উচ্চমানিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, গৌরবান্বিত ও কৃতার্থ। তব গৌরবে গৌরবিত মোরা, প্রত্যাশা করি সকলে সবে মেলে। বিনয়াবনত আম্বাসা মহকুমা ভিত্তিক 63তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন কমিটি আম্বাসা ধলাই ত্রিপুরা। তারিখ
5ই সেপ্টেম্বর 2024 স্থান পিআরটি নাম দেখতে বলে দেবো শিক্ষক শ্রী নরেশ চক্রবর্তী মহোদয়ের হাতে আমি 365 দিন আমরা কাজ করি 365 দিন কাজ করার পর একটা দিন আমাদের জন্য নির্ধারিত আছে সেই দিনটা হলো 5ই সেপ্টেম্বর এই দিনটাতেই আমাদের মূল্যায়ন করা হয় সমাজ আমাদের মর্যাদা দেয় আমাদের মূল্যায়ন করে আমাদের গুরুত্ব দেয় আমাদের সম্মান দেয় এই সম্মানের কারণেই আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি এবং আমরা সব শিক্ষক শিক্ষিকাকে আমরা এই ক্ষেত্রে তাদের বিশিষ্ট অবদানের জন্য ছাত্র সমাজ গঠন করার ক্ষেত্রে সমাজ তৈরি করার ক্ষেত্রে দেশ গড়ার ক্ষেত্রে শিক্ষকদের যে অবদান সেই অবদানটাকে স্বীকার করার মধ্য দিয়ে আজকের দিনটা আমরা পালন করি প্রতি বৎসর আমাদের তামিলনাড়ুর একটা জায়গা আছে সেই জায়গাটা তিরুচ্চাদিতে উনি জন্মগ্রহণ করেন একটা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন 5ই সেপ্টেম্বর এবং উনি প্রথম স্কটি একটা কলেজে দর্শনশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন দর্শনশাস্ত্রের পাশাপাশি বিভিন্ন বিষয়ে ওনার অগাধ অভিজ্ঞতা ছিল উনি আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন 1952 সালে এবং 1962 সালে উনি আমাদের ভারতবর্ষের প্রথম দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন 1962 সালে যখন কিছু ছাত্রছাত্রী ওনাকে গিয়ে বলেছিলেন যে আপনাকে আপনার জন্মদিন আমরা পালন করব তখন উনি বলেছিলেন না আমার জন্মদিন এভাবে পালন করবে না এটা তোমরা আমি শিক্ষকদের উদ্দেশ্যে এটা উৎসর্গ করতে চাই শিক্ষক দিবস হিসাবে এটা প্রতি বছর পালন করা হোক এই আহ্বান তিনি রেখেছিলেন আমরা জোরে হাত তালি দেব আপনাকে প্রথম আমরা বরণ করবো উত্তরীয় এবং পুষ্পের মাধ্যমে